হ্যালো ইউটিউব ফ্যামিলি ক্যামেরা আছেন আপনার সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আপনাদের জন্য আজকে ষাটটি প্রিমিয়াম ওয়াইন্ডিং কার্ড ডিজাইন টেমপ্লেট নিয়ে হাজির হয়েছি তো চলুন প্রথমে আমরা টেমপ্লেটগুলো দেখি তারপরে এই টেমপ্লেটগুলো কিভাবে এডিট করবেন সেটা দেখাবো তো আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ওয়াইন্ডিং কার্ড ডিজাইন রয়েছে তো আমি এটা সাইজটা যদি একটু বড় করি ভিউটা তাহলে আপনার এখানে ডিজাইনগুলো দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই ডিজাইনগুলো ঠিক আছে এবং প্রত্যেকটাই হাই কোয়ালিটি ফুল প্রিমিয়াম ডিজাইন তো এই ডিজাইনগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন সব কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি আগে আপনাদের প্রিভিউটা দেখাই তারপরে আমি ফটোশপ এবং ইলস্টার দুই জায়গায় দুটো প্রোগ্রাম ওপেন করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই টেম্পলেটগুলো এডিট করবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল ফাইলগুলো তো আমি যদি ফাইলের সাইজগুলো আপনাদেরকে একটু দেখাই যে টোটাল এই ষাটটি ফাইলের আমাদের সাইজ কত তা আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে যে কোনো এক জায়গায় ক্লিক করে মাসের একটা এসে ক্লিক করলাম তারপর প্রপার্টিসে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন টোটাল ফাইল রয়েছে আমাদের এখানে ষাটটি এবং ফাইলের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু জিবি ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন কত হাই কোয়ালিটি ফুল এগুলো ফাইলগুলো তো এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে একটা ফর্ম আসবে আপনাদেরকে সে ফর্মটি ফিল আপ করে দিতে হবে ফর্মটি ফিল আপ করলেই আপনাদের কাছে একটি ইমেল যাবে যে মেলটাতে আপনাদের একটা গুগল ড্রাইভ লিংক দেওয়া থাকবে সেই ক্লিক করে আপনারা এই ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের কাছে মনে হতে পারে এখানে সবার শেষে রয়েছে তার না আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে প্রথমে যে তিনটা ফাইল রয়েছে এখানে একটা এপিএস ফাইল রয়েছে একটা ই ফাইল রয়েছে এবং পিএইচডি ফাইল রয়েছে এবং তিনটা ফাইলে কিন্তু আমাদের ওয়ান ওয়ান দেওয়া রয়েছে কারণ এখানে তিনটায় হচ্ছে আমাদের আলাদা আলাদা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা ফাইল এই জন্য প্রত্যেকটাতে আমাদের ওয়ান ওয়ান আছে তো একটা শাড়িতে আমাদের মট ফাইল রয়েছে চোদ্দোটি এরকম চারটা ফাইল রয়েছে চার চোদ্দ ছাপান্ন আর নিচে আছে চারটি এই টোটাল হচ্ছে আমাদের ষাটটি তো এই ষাটটি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন এখন চলুন এই ফাইলগুলো ডাউনলোড করে পর কীভাবে এডিট করবেন তো দেখেন আমি এখানে একটা প্লেট ওপেন করে রাখছি তো এটাই আগে আপনাদের এডিট করে দেখাচ্ছি তারপরে আমি দেখাবো ওখান থেকে আরেকটা ওপেন করে তো এইদিকে তো কোনো এডিট করার মতো জিনিস নাই আপনাকে শুধু এখানে নামটা পরিবর্তন করতে হবে এখানে এবং তারিখটা পরিবর্তন করতে হবে ঠিক আছে তো চলুন প্রথমে আমরা নাম পরিবর্তন করে দেখি এবং আপনার কিন্তু কতটা হাই কোয়ালিটি ফুল জুম হচ্ছে ঠিক আছে তো নাম পরিবর্তন করার জন্য এখানে দেখেন সার্কেল নামে একটি গ্রুপ রয়েছে আপনি এই গ্রুপটাকে এক্সপ্যান্ড করবেন এখান থেকে আরেকটা গ্রুপ পাবেন এই গ্রুপটাকে সিলেক্ট করে এখানে এক্সপ্যান্ড করবেন তারপরে এখানে হবে নেম নেমে এখানে ক্লিক করবেন এই যে দেখেন নাম এই নামের এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার নামটাকে পরিবর্তন করে দেবেন যেমন আমি এখানে দিলাম এ ডব্লিউ এ এল আওয়াল অ্যান্ড আপনারা এইভাবে অ্যান্ড লিখতে পারেন অর্থাৎ সিম্বল দিয়ে দিতে পারেন তো আমি এখানে সিম্বল দিয়ে দিচ্ছি সিম্বল দিলাম সিম্বল করে গেল আমার এই সিম্বল অ্যান্ড এন্ড দিলাম আমি জাস্ট একটা অক্ষর দিলাম দিয়ে মাঠে দিয়ে দিলাম তো দেখেন নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এরপর তারিখ পরিবর্তন তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে এখানে দেখেন জানুয়ারির নামে একটা রয়েছে এই জানুয়ারিতে ক্লিক করবেন এখান থেকে তারিখটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এরকম আসতে পারে এখানে ওকে করবেন তারপর এখানে তারিখটা পরিবর্তন করে দিবেন দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের তারিখ ফেব্রুয়ারি তাই না তো এখানে আমি তারপর দুই হাজার বাইশ দুই হাজার বাইশ ইন টু ইন ভাইট এটা দিলাম তারপরে টিকমারটা দিয়ে দিব তো দেখেন আমাদের পরিবর্তন হয়ে গেছে তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে বসানোর জন্য যদি আপনাদের কাছে একটু এলিমেলো মনে হয় এভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন তো দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর কন্ট্রোল জিরো দিলাম আপনি যদি এখান থেকে আপনাদের লোকেশন অ্যাড করতে চান এখানে সুন্দরভাবে লোকেশনটা অ্যাড করতে পারেন কোন জায়গায় আপনাদের বিয়ের অনুষ্ঠানটা হবে আপনি সব কিছু এখানে এডিট করে দিতে পারবেন ঠিক আছে তো আশা করি এটা আপনার বুঝতে পেরেছেন কীভাবে এডিট করবেন এখন আমি এটাকে ক্লোজ করে দিয়ে আরেকটি ফাইল এখানে ওপেন করে দেখাচ্ছি আপনাদের তো আমি এটাকে ক্লোজ করে দিলাম দেখেন আমি এটাকে এখান থেকে ক্লোজ করলাম ক্লোজ করে আমি এখন আবার আমার এই ফোল্ডারে আসলাম এখান থেকে আরেকটি ফাইল আপনাদের এখন আমি ওপেন করে দেখাবো তো এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে নিই কোন ফাইলটি নেব এটা যেহেতু ওপেন করে দেখালাম এটা বাদ দিচ্ছি এটা বাদ দিয়ে আরেকটি ফাইল আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি পিএইচডি ফাইলে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এআই ফাইল আপনাদের দেখাচ্ছি তো মনে করেন এই যে এখানে ফাইলটা দেখতেই পাচ্ছেন আমি এই ফাইলটা ডিজাইন করে দেখাবো বা ওপেন করে দেখাচ্ছি ফাইলটিতে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা এখন সরাসরি ফটোশপে এখানে আমাদের ওপেন হয়ে যাবে একটু ফাইলে লোড নিচ্ছে আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি যে ফাইলগুলো হচ্ছে আমাদের হাই কোয়ালিটি ফুল এর জন্য ফাইলগুলোর লেন্থ মানে ফাইলগুলোর সাইজ একটু বড় আর এর জন্য একটু সময় লাগবে আপনার দেখতে পাচ্ছি লোডিং নিচ্ছে তো লোড নেওয়া কমপ্লিট হলেই ফাইলটা আমরা এখানে দেখতে পাবো তো দেখেন এখানে আমাদের ফাইলটি কিন্তু লোড হচ্ছে এখনো লেট কমপ্লিট হয় নাই আমি এটা ক্লোজ করে দিই হ্যাঁ ফাইলটা আমার চলে আসে আমি কন্ট্রোল জিরো দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম করে নেওয়ার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন সব গ্রুপগুলো আমাদের একসাথে রয়েছে এখানে আমরা এর ডিজাইনটা হচ্ছে একটা এই ডিজাইনটা হচ্ছে আরেকটা আমি ডিজাইনগুলোকে একটু জুম করে নিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এখানে সুন্দরভাবে সব কিছু দেওয়া রয়েছে নাম রয়েছে সব কিছু ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে আপনার জাস্ট ইউ করে এটাকে ব্যবহার করবেন ঠিক আছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আরেকটা ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে আরেকটা সিলেক্ট করে নিই সাইজটা একটু ছোট করে রাখি এখান থেকে মনে করেন আমি এবার একটি এআই ফাইল ওপেন করতেছি এআই ফাইল ওপেন করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করতেছি এই ফাইলটাতে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে এখন আমাদের সরাসরি এআই ফাইল যেটা রয়েছে এই ফাইলটা ওপেন হয়ে যাবে তো দেখি আমি এখানে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন আমার এখানে এআই ফাইলটা ওপেন হয়ে গেছে এখানে দেখেন একটা ডিজাইন কিন্তু রয়েছে আর একটি ডিজাইন আমি ওপেন করতেছি দুইটা ডিজাইন টোটাল একটু লোড নিচ্ছে এই দেখেন এখানে একটা ডিজাইন ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন আপনি কী করবেন জাস্ট এখানে ডিজাইন করার মতো রয়েছে শুধু নামগুলোকে আপনাকে পরিবর্তন করে দিতে হবে ঠিক আছে এখানে নামগুলো পরিবর্তন করতে পারবেন এখানে যেটা রয়েছে এখানে দেখেন এদের নাম রয়েছে দা মেরে জববে হ্যাঁ এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবেন সব কিছু এখানে এডিট করে ব্যবহার করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমি ডিজাইন শেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে টেম্পলেট ফাইলগুলো দিয়ে দিলাম আপনি এগুলো কীভাবে এডিট করবেন সেটাও বলে দিলাম এখন জাস্ট আপনার ফাইলগুলোকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো আশা করি সবাই আপনার এই ফাইলগুলো নিয়ে নেবেন আর যে লিঙ্কটি আমি দিয়েছি অবশ্যই সেই লিঙ্কের মাধ্যমে নিতে হবে অন্য কোনো মাধ্যম নাই এগুলো নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের অন্য কোনো টেম্পলেটের প্রয়োজন পড়ে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই টেম্পলেটগুলো দিয়ে দিব। আর এগুলো যত প্রিমিয়াম ভার্সন আমি আগে বলে দিয়েছি থামবেল দিয়ে দিছি যে প্রিমিয়াম টেম্পলেট এই জন্য এক একটি টেম্পলেটের জন্য আপনাদেরকে এক এক টাকা করে দিতে হবে টোটাল ষাটটি টেম্পলেট রয়েছে আপনাকে ষাট টাকা পে করে এই ফাইলগুলোকে নিতে হবে ঠিক আছে তো আপনারা ষাট টাকা বিকাশে পে করে দিতে পারেন নগদে পে করে দিতে পারেন আপনারা ফর্মে সব কিছুই পেয়ে যাবেন সেখান থেকে আপনার কাজটা কমপ্লিট করে নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী তারিখ নতুন প্রজেক্টে আল্লাহ হাফেজ